প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম এশিয়া মহাদেশ নিয়ে। এশিয়া মহাদেশ আমাদের কোথায় রয়েছে? হ্যাঁ, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে। তো আমরা গত ক্লাসে এশিয়া মহাদেশ যে আমাদের বৃহত্তম মহাদেশ সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব এই মহাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে। তাহলে চলো আমরা এশিয়ার বিভিন্ন সম্পদগুলো জেনে নিই। ধান, গম, নারিকেল, সোনা, কয়লা, কফি, তুলা, চা, পাট, বস্ত্রশিল্প, এই যে এতগুলো জিনিস যে আমরা দেখলাম, এই সবগুলো কি এশিয়া মহাদেশের এক একটি সম্পদ। আমরা এখানে দেখতে পাচ্ছি বস্ত্রশিল্প কিভাবে তৈরি করা হচ্ছে। এখানে আমরা ধান দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি আমাদের অর্থকরী ফসল পাট, কি চমৎকার লাগছে। তারপর কি দেখতে পাচ্ছি আমরা, খনিতে কি করে সোনা উত্তোলন করা হচ্ছে। এই সব কি আমাদের এশিয়া মহাদেশের এক একটি সম্পদ। এই সম্পদগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন খাদ্যশস্য। এশিয়ায় উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, নারিকেল, মশলা ইত্যাদি প্রধান। ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানেই ধান ও গম উৎপাদিত হয়। এরপর রয়েছে অর্থকরী ফসল। এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হচ্ছে পাট, তুলা, রাবার, চা, তামাক ইত্যাদি। এছাড়া প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশম জন্মে। খনিজ দ্রব্য। খনিজ দ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের জিনিস। এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। এগুলোর মধ্যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস অন্যতম। এছাড়াও তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। শিল্প। শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এ মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এশিয়া মহাদেশের সম্পদ সম্পর্কে জানলাম, এখন আমরা এই যে এশিয়ায় যে সম্পদগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কি ঝটপট লিখে ফেলবো। তাহলে বলি আমরা যে এশিয়া মহাদেশে কি কি সম্পদ আছে। এশিয়া মহাদেশে যে সম্পদগুলো আছে সেগুলো হচ্ছে কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শিল্প সম্পদ। তাহলে চলো আমরা লিখে ফেলি। কৃষিজ সম্পদ। এশিয়া মহাদেশের কৃষিজ সম্পদের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, নারিকেল, মশলা, পাট, তুলা, রাবার, চা, তামাক, কফি, আখ, রেশম ইত্যাদি। খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে রয়েছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি। শিল্প সম্পদ। শিল্প সম্পদের মধ্যে রয়েছে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ, পাট শিল্প উল্লেখযোগ্য। তো আমরা এগুলো নিজেরা কি জানলাম এবং কি আমরা আরও তথ্য সংগ্রহ করব এসব সম্পর্কে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে খাদ্যশস্য এবং অর্থকরী ফসল সম্পর্কে যে জানলাম এগুলোর মধ্যে আসলে পার্থক্য কি, তাহলে চলো আমরা ঝটপট পার্থক্যগুলো মুখে মুখে বলি এবং লিখে ফেলি।
খাদ্যশস্য। খাদ্যশস্য সাধারণত খাদ্য দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। অপরদিকে অর্থকরী ফসল সাধারণত ব্যবহার্য দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। 2, খাদ্যশস্য মূলত খাদ্য চাহিদা পূরণের জন্য উৎপাদিত হয়। অর্থকরী ফসল মূলত মুনাফা লাভের উদ্দেশ্যে উৎপাদিত হয়। 3, ধান, গম, ভুট্টা ইত্যাদি হচ্ছে খাদ্যশস্য। পাট, চা, তুলা ইত্যাদি হচ্ছে অর্থকরী ফসল। তাহলে আমরা খাদ্যশস্য এবং অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য জেনে নিলাম, যা উভয়ই কি কৃষিজ সম্পদ। আমরা এখন আরেকটি মজার খেলা খেলতে পারি, সেটি হচ্ছে আমরা এশিয়ার বনভূমিতে বাঘ, হাতি, হরিণ, বানর ও বিভিন্ন ধরনের সাপ দেখতে পাই। এই যে প্রাণীগুলো রয়েছে এগুলোর ছবি আমরা সংগ্রহ করি এবং এশিয়ার মানচিত্রকে ঘিরে এদের ছবি সাজাতে পারি। তাহলে চলো আমরা মজার খেলাটি শুরু করি। আমরা বাসায় যারা ভাই বোন আছে ছোটরা তাদেরকে নিয়ে খেলতে পারি, আমাদের খেলার সাথীদের নিয়ে খেলতে পারি এবং আমরা আমাদের সহপাঠীদের সাথে এই খেলাটি করতে পারি। এখন আমরা উপযুক্ত শব্দ দিয়ে একটি শূন্যস্থান পূরণ করব, সেটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বেশি উৎপাদিত হয় ড্যাশ। কি সবচেয়ে বেশি উৎপাদিত হয় বলো তো দেখি? সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান ও গম। এখন আমরা এখানে কিছু বাক্যাংশ দেখতে পাচ্ছি, ডান দিকে রয়েছে কিছু এবং বাম দিকে কিছু রয়েছে। আমরা বাম দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশগুলো মিলাবো। 1, অর্থকরী ফসল। 2, খনিজ দ্রব্য। 3, খাদ্যশস্য। 4, শিল্প। অপরদিকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি পশম, নারিকেল, তুলা, ম্যাঙ্গানিজ। তাহলে আমরা চলো ঝটপট বলে ফেলি এবং লিখেও ফেলি। অর্থকরী ফসল হিসেবে কি ব্যবহৃত হয় বলো তো? অর্থকরী ফসল কি? অবশ্যই তুলা। খনিজ দ্রব্য কি? ম্যাঙ্গানিজ। খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় নারিকেল। এবং শিল্প কি? আমরা শিল্প হিসেবে ব্যবহৃত হতে দেখি পশম। তাহলে আমরা ঝটপট মিলিয়ে ফেললাম। এই যে আমরা আমাদের এশিয়া মহাদেশের বিভিন্ন সম্পদ সম্পর্কে জানলাম, আমরা সবাই অবশ্যই কি করব, এই সম্পদগুলোর যথাযথ ব্যবহার করব এবং কি করে এই সম্পদগুলো রক্ষিত হবে সেদিকেও আমরা খেয়াল করব। আমরা সকলে সচেতন হব যাতে আমাদের এই সম্পদগুলো সম্পদেই থাকে, যা কখনো যেন অপচয় না হয়। তো আমরা পরবর্তী ক্লাসে আরও মজার মজার পড়া নিয়ে আসব, সেই পর্যন্ত আমরা কি এই পড়াগুলো অবশ্যই অবশ্যই বাসায় চর্চা করব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।